অনেকদিন পরে ক্রিকেটে ফিরছেন এবং সেটা অবশ্যই লাল বলে ক্রিকেটে ফেরা সাদা বলের তুলনায় অবশ্যই সবসময় চ্যালেঞ্জিং কতখানি চ্যালেঞ্জ আপনার কাছে মনে হচ্ছে অবশ্যই যেটা আপনি প্রথমে বলেছিলেন যে এক বছর পরে ক্রিকেটে ফেরাটা সত্যি আমার কাছে মনে হয় যে এক বছর পরে যেহেতু ফিরছে আমার কাছে মানে নতুন করে আমাদের একটা আরেকটা সুযোগ আসছে টেস্ট ক্রিকেটে নতুনভাবে শুরু করার একটা অপরচুনিটি হিসেবে দেখছি সে সাথে একটু চ্যালেঞ্জ তো থাকেই ইন্টারন্যাশনাল লেভেল একটু চ্যালেঞ্জ আছে কিন্তু ওইটা হচ্ছে আমার আমি সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি যে আমরা একটা টিম ওয়াইজ আবার ভালো মতো পারফরমেন্স করা ভালো করে নতুন করে শুরু করার একটা অপরচুনিটি পাচ্ছি এই দুই টেস্ট ম্যাচের যে সিরিজ সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা খুব একটা ভালো হয়নি এই দুই ম্যাচ দিয়ে সেই যে শুরুর দিকের যে ধাক্কাটা সেই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াবার কোনো মন্ত্র আপনাদের ভেতরে আছে কিনা দেখেন এরকম কোনো তো মন্ত্র নেই মন্ত্র বলতে জাদু মন্ত্র হইতে হবে আসলে এরকম কোনো মন্ত্র নেই আগে যেগুলো শুরু হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চায় না কারণ অতীত তো অতীতই তো আমি যেটা প্রথমেই বললাম যে আবার করোনার পরে আবার নতুন করে শুরু হচ্ছে তো আমরা ওইভাবে নতুন করে শুরু করার চেষ্টা করব শুরু করার চেষ্টা করছি তো ওইভাবে নতুন করে শুরু করব এটাই সবশেষে এই মাঠেই আমরা আফগানিস্তানের কাছে টেস্ট হেরেছি সেটাও কি ভুলে যেতে চাইবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে দেখেন আপনি ম্যাচ কালকে যে জিনিসটা হয়েছে কালকের কথা তো আপনার মনে থাকবে না এটা আপনি ভালো করেন বা কালকের ডেটা ভালো ছিল বা খারাপ ছিল এটা তো মনে রাখারও দরকার নাই ওটা নিয়ে আপনি কিছু পাবেন না তো আমিও একইভাবে হয়তো আমার কোয়েশ্চেন মানে অ্যান্সারটা হয়তো আপনি বুঝতে পেরেছেন তো আফগানিস্তানে কী হয়েছিল না হয়েছিল ওটাও মনে রাখতে চাই না তো আমি কালকের ম্যাচ নিয়ে ফোকাস করতে চাচ্ছি এই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে একদম পূর্ণ শক্তির স্কোয়াডটা হাতে পাচ্ছেন এই পূর্ণ শক্তির স্কোয়াড ওয়েস্ট ইন্ডিজের যে দলটা এসছে এই দুটার কম্পারিজনে অবশ্যই বাংলাদেশ ফেভারিট হিসেবে আপনি মানছেন কিনা ডেফিনেটলি অবশ্যই আমরা দেখেন ঘরের মাঠে আপনার ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে অবশ্যই ফেভারিট থাকে তার মানে এই না যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আপনার আমরা দুর্বল হিসেবে অথবা ইয়া হিসেবে দেখছি আমরা তাদের ওইভাবে আপনার আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো এটাই ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ সেই দলের তুলনায় এই টেস্ট টিমটা কি আরেকটু মোর কম্পিটিটিভ মনে হচ্ছে আপনার কাছে তার মানে আরেকটু বেশি চ্যালেঞ্জিং মনে হয় দেখেন আপনি যদি আপনি টিম হিসেবে চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি যদি যে কোনো একটা টিমকে খেলিয়ে দেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু অলওয়েজ আপনার চ্যালেঞ্জিং এটা আপনি 19-এর সবাই যদি খেলেন ইন্টারন্যাশনাল লেভেলে তো অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে প্রেশার থাকে আপনার এক্সপেকটেশন থাকে ওই হিসেবে চিন্তা সবসময় চ্যালেঞ্জিং তো আমি ওই হিসেবে আপনার ওই অপরচুনিটি হিসেবে দেখি ওইভাবে ওই চ্যালেঞ্জ হিসেবে দেখি যে এটা আপনার যে টিম কোনোটা খারাপ কোনোটা ভালো ওইভাবে আমি চিন্তা করি না সাকিব আল হাসানের খেলা না খেলা নিয়ে একটু ছোট্টখানি একটা কনফিউশন তৈরি হয়েছে ফাইনালি সাকিব আল হাসানকে আপনি আপনার স্কোয়াডে পাচ্ছেন কি না সাকিবের আপনার দলে ফেরাটা মানে টেস্ট টিমে তার আবারও ইনক্লুশনটা আপনাকে কতখানি শক্তি দিচ্ছে অবশ্যই যদিও প্রশ্ন অনেক লেটে করে ফেলেছেন আপনি আমার কাছে মনে হয় যে 1:2 প্লেয়ার সে উনি থাকলে টিমের আপনার কম্বিনেশনটা খুব ভালো হয় ব্যাটিং বলেন আপনি বোলিং বলেন একটা সুন্দর একটা টিম সাজানোর জন্য ক্যাপ্টেনের জন্য সবচেয়ে ভালো একটা সুবিধা থাকে তো ওই চিন্তা করলে আমার কাছে ওটা ভালো একটা অ্যাজ এ ইয়াং ক্যাপ্টেন হিসেবে আমার জন্য ভালো একটা সুযোগ তিনি খেলছেন কিনা মানে এই নিশ্চয়তাটা পাওয়া যাচ্ছে কিনা মানে তার সবশেষ শারীরিক অবস্থার কতখানি উন্নতি হয়েছে আমি তো আশা করি খেলবে সাকিব আল হাসান আপনার টিমে আছে পূর্ণ শক্তির স্কোয়াডের কথাও আমরা বলছি একই সাথে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যে জিনিসটা দেখা যায় যে স্পিনাররা প্রচুর ডমিনেট করে আগের প্রত্যেকটা টেস্ট যদি আমরা অ্যানালাইসিস করে দেখি সেই জায়গা থেকে প্রথম টেস্ট ম্যাচের আমরা কি 4 জন স্পিনার দেখবো নাকি 3 জন এটা তো এখন আপনার ওইভাবে ডিসাইড হয় না ওইভাবে ডিসিশন হয় না টিম ম্যানেজমেন্ট এই যে ডিসিশনটা নেবে ওইটাই হয়তো কালকে আপনারা দেখতে পারবেন ওই নিয়ে পছন্দ কীরকম মানে তিনি কীরকম চান তারপর দেখেন আমি তো অবশ্যই আপনার উইকেটের কন্ডিশন বুঝে আপনার ওইভাবে আপনার টিম সাজানো হয় তো ওইভাবে টিম কন্ডিশন বুঝে আপনার উইকেট বুঝে তখন ওইভাবে ব্যবস্থা নেওয়া হয় সব কিছু মিলে আপনার কাছে কী মনে হয় যে প্রথম টেস্টে বাংলাদেশ দল মানে পূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপে পূর্ণ পয়েন্টটা অর্জন করতে যাচ্ছে কিনা ইনশাল্লাহ আমি তো আশাবাদী